বাবা যা কিছু করবে ফার্স্ট ডু ইট হেলদি সাইড, সেম অ্যাজ চেস্ট এক্সামিনেশন মতন, তাই না? ফার্স্ট ডু ইট হেলদি সাইড, দেন গো টু আনহেলদি সাইড, অ্যান্ড ফার্স্টে করো হেলদি সাইডে নিজাক। আচ্ছা, নিজাক দেখতে হলে আবার কি কি করতে হবে? ফার্স্ট হচ্ছে এক্সপোজার মাস্টার, এই জন্য বেস্ট হচ্ছে এই করবে কি, যদি আপার লিম ঠিক থাকে এই ক্যামেরার উপরে তো এটাকে এইভাবে টেনে ই আছে, পেশেন্টকে বলবে, ইভেন ফিমেল পেশেন্ট বলবে আপনি এইটা ধরুন, তো যদি আপার লিম ঠিক থাকে বা হয়ে গেল এটা ভালো এক্সপোজ হবে, এটা না করলে কিন্তু কি পাচ্ছো না পাচ্ছ বড় কথা, কি ডায়াগনোস করেছে বড় কথা, তুমি নেমোনোস্টিক করছো ঠিক করছো কি না এই ছেড়ে দিন বাবা, আন্ডার হয়ে যেতে এই ছেড়ে দিন একদম, মানে ভালো করে একদম হালকা যাবে, হাই ছাড়ি না, খালি করে খালি দিন কি ডায়াগনোস করে দিন তো মাথা, হ্যাঁ ঠিক আছে, তারপরে হচ্ছে ধরে রাখুন আর ছেড়ে দিন, পা ছেড়ে দিন, পা ছেড়ে দিন, পা ঢিলা করে দিন, পা ঢিলা করে দিন, হ্যাঁ এবার পেশেন্টে কি হবে ফ্লেক্স করবে, তাই তো, নি জয়েন্টে নি যাক দেখতে হলে নি শুড বি এই অ্যাঙ্কেল কি বলে হিল শুড বি প্লেস অন দা বেড, বেডে থাকবে ঠিক আছে, বেডে আছে, এইভাবে মারবে না কখনো, এইভাবে কখনো জোর পাওয়া যায় না, প্যালপেট করবে, প্যালপেট করে দেখে তারপরে এখানে মারবে, বুঝা গেল? এই যে দেখে আমি ধরে দিচ্ছি, তুমি ঠিক আছে, অনেকে এক ফুট করে, এত এক ফুট করবে না ঠিক আছে, এই মোটামুটি এরকম করবে, করে ফার্স্ট হচ্ছে আবার বলছে এক্সপোজ দ্য মাসল, হোল্ড দ্য নি আন্ডার সার্ফেস অফ দ্য নি জয়েন্ট অ্যান্ড সো দ্যাট হিল শুড বি টাচ টু দ্য বেড অ্যান্ড দেন এই মাসেলটা মারবে, ঠিক আছে, এইটা এইভাবে মারতে অ্যাকচুয়ালি আমি আসলে হাত যাচ্ছে না বলে অসুবিধা, ঠিক আছে, আর যদি প্রেজেন্ট না থাকে তখন অ্যাবসেন্ট বলবে না, জেন্ডার সিক্স ম্যানেজার না করে অ্যাবসেন্ট বলবে না, দেন দ্য পেশেন্ট ডু ইট জেন্ডার সিক্স ম্যানেজার, ইফ দ্য আপার লিম ইজ ওকে দেন হাত টানতে বলবে, আর না হলে কিং ক্লেন্সিং, ঠিক আছে, এটা এটা উদ্দেশ্য এটাই, যেটা হচ্ছে এক্সামিনার দেখবে যে তুমি নেগেটিভ বলেছো মানে অ্যাবসেন্ট বলেছো তার আগে জেন্ডার সিক্স করেছো, ঠিক আছে, এটা কিন্তু দেখা হয় আর দুটো জেন্ডার সিক্স, এইভাবে মারবে না, মারবে অ্যাকচুয়ালি বেস্ট হচ্ছে এইভাবে হাতটার জন্য অসুবিধা হচ্ছে, নিজাকে রুট ভ্যালু টু থ্রি ফোর অথবা থ্রি ফোর যেটা খুশি বলবো, কোনো অসুবিধা দুটোই আছে, আর নি অ্যাঙ্কেল যাক না না দুটো দুটো আছে, অ্যাঙ্কেল যাক দেখার সময় এটা উপরে এটা রেখে দেবে দিয়ে এই মনে রাখবে এটা তো মাসেল এক্সপোজ আছে, এই অ্যাঙ্কেল এটাকে স্ট্রেস করবে মাসেলটাকে, টেন্ডোঅ্যাকলিস মাসেল উইল বি স্ট্রেসড টেন্ডনটা, তারপরে এই টেন্ডন, হ্যাঁ আবার অ্যাবসেন্ট থাকলে আবার অ্যাবসেন্ট জেন্ডার সিক্স করবে, সেটা করা অনেক এই ওল্ড এজে অ্যাবসেন্ট থাকে, সব সেটা করার সময় চোখটা কোথায় রাখবো? এটা হেভি মাসেল, এই মানে বডি হেভি বলে নালে খেলছে, তো আমরা যদি আমরা বিশ্বাস বলি এই যে গ্লোরি খেলিস না বাবা, তুই কি খেলছি আমাকে খেলছে আলাদা সেপারেট করে দিয়ে খেলিস না, খেলিস নেই দুজন খেলছে, তুই আর পেছনে দাঁড়া শুনে বাবা, হ্যাঁ তুই পেছনে দাঁড়া, হ্যাঁ আমি তো কি দেখলে ফ্লেকশন অফ দা লিম্ব মানে রিজাল্টেন্ট ফোর্সটা কি হচ্ছে দেখো, করো
আপনি ছেড়ে দিন, ঢেলা করে দিন, গল্প করে পেশেন্টের সঙ্গে, বুঝলেন? কোনটা বলো, কোথায় চুক্তি যুক্ত হবে? না ওই দিকটা দেখছি না, ফিল করো, আপনি ছেড়ে দিন, ঠান্ডা করুন, বাড়ি তো যাবে না, সুপাইনে তো জ্যাক, দেখো সুপাইনে তো জ্যাক হচ্ছে এলবো ফ্লেক্স করবে পার্টিকালি, তারপরে এভাবে হাতটা ধরবে, ঠিক আছে? ধরে দেন ইউ স্ট্রেস দ্য মাসল, মাসলকে স্ট্রেস করবে, স্টাইল তারপর ফিল করবে, স্টাইলের প্রসেসে 1 ইঞ্চ উপরে আসবে, তোর বদ্রিরাজ তোর এটা তোর হাতটা পড়ে যাবে এভাবে সাপোর্ট, এটা ওর হাতে মধ্যে স্যালাইন চলেছিল, এই তো বুঝে গেল, এই ধরলে সেমি প্রোনেটেড পজিশন, এলবো ফ্লেক্স পজিশন, এই ধরে একটু স্ট্রেচ করলে করে তার এক ইঞ্চ, এখন আবার বিজ্ঞাসটাপে এই হাতটা